আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন সংখ্যার দিকে শূন্য বসলে সংখ্যাটির মান একই থাকে তাহলে একটা সংখ্যা নিয়ে নিচ্ছি আমরা বত্রিশের বাঁ দিকে শূন্য বসিয়ে আরও একটি সংখ্যা নিয়ে নিচ্ছি আমরা দেখব যে এই দুটো সংখ্যার মান একই এটা বোঝার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করব সংখ্যাটি রয়েছে বত্রিশ এককের ঘরের অঙ্কটি হচ্ছে দুই তাহলে আমরা এখানে এককের ঘর তৈরি করে এই ঘরে দুটো রঙিন বল আঁকলাম ঠিক আছে এবং এই সংখ্যাটি দশকের ঘরের অঙ্কে রয়েছে তিন তাহলে আমরা এই স্থানে তিনটি রঙিন বলের ছবি আঁকবো একইভাবে এই সংখ্যাটিকেও আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এই সংখ্যাটির এককের ঘরের অঙ্কে রয়েছে দুই তাহলে এককের ঘরে দুটি বলের ছবি আঁকলাম দশকের ঘরে রয়েছে তিন তাই দশকের ঘরে আমরা তিনটি রঙিন বলের ছবি আঁকব শতকের ঘরে রয়েছে শূন্য তাই শতকের ঘরে কোনো রকম বল হবে না ছবি দেখে কি বুঝতে পারছি দুটো ছবি একই এককের ঘরে দুটো রঙিন বল দশকের ঘরে তিনটা রঙিন বল আর এই সংখ্যাটিকেও যখন ছবির মাধ্যমে প্রকাশ করলাম এককের ঘরে দুটি বল দশকের ঘরে তিনটি বল তাহলে আমরা এই ভিডিও দেখে কি জানতে পারলাম যে বত্রিশ ও শূন্য বত্রিশ এদের মান একই তাহলে আমরা বলতে পারি সাতান্ন ও সাতান্ন বা দিকে শূন্য বসিয়ে শূন্য পাঁচ সাত যদি আমি তৈরি করি তাহলে এটা এবং এটার মান একই একইভাবে আটাত্তর ও আটাত্তরের বা দিকে যদি শূন্য বসায় এদেরও মান কি হবে একই হবে আমরা যে কোনো সংখ্যায় নিয়ে ভাবিনা কেন সংখ্যাটির যদি মানের বা পরিবর্তন হয় না এরপরে দেখো নয় নং পৃষ্ঠায় কি রয়েছে নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান প্রতি বছর তেইশে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয় এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে তেতাল্লিশ জন অংশগ্রহণ করেছে পাশের পাড়া থেকে সাতাশ জন অংশগ্রহণ করেছে তাহলে এই অনুষ্ঠানে মোট কতজন অংশগ্রহণ করেছে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের পাড়া থেকে করেছে তেতাল্লিশ জন তাহলে আমরা প্রথমে তেতাল্লিশ এই সংখ্যাটা এখানে লিখব নেক্সট পাশের পাড়া থেকে করেছে সাতাশ জন তাহলে তার নিচে আমরা লিখব সাতাশ এবার কী করবো এই দুটো সংখ্যা আমরা এখানে যোগ করে দেব তিন এবং সাত যোগ করে হলো দশ দশে হলো শূন্য হাতে রইল কি এক হাতে রইল এক চার এবং দুই যোগ করা হয় ছয় আর হাতের এক যোগ করা হয় সাত তাহলে দুটি পাড়া থেকে মোট সত্তর জন অংশগ্রহণ করেছে এরপরে বলা হচ্ছে সকালে পতাকা উত্তোলনের পরে যেমন খুশি আকর আয়োজন করা হয়েছে বিকালে নেতাজির জীবন পাঠ আবৃত্তি ও নাচ ও গানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান দেখতে সাতাশি জন অভিভাবক এবং একশো জন শিশু এসেছে তাহলে অভিভাবক এসেছেন সাতাশ সাতাশি জন এবং শিশু এসেছে একশো জন প্রত্যেক শিশুকে অর্থাৎ এক একজন শিশুকে দুটি করে লজেন্স দেব তাহলে কতগুলো লজেন্স লাগতে পারে শিশু সংখ্যা কতজন একশো বাইশ জন একশো বাইশ জন প্রত্যেক শিশু অর্থাৎ একটি শিশুকে লজেন্স দিতে হবে দুটি তাহলে এই একশো জন শিশুকে কতগুলো লজেন্স দিতে হবে একশো বাইশ গুণ দুই এবার একশো বাইশ যে সংখ্যা লজেন্স দিতে হবে দুটি আমরা এদিকেও দুই দিয়ে গুণ করলাম এদিকে দুই দিয়ে গুণ করে পেলাম দুশো চল্লিশ আর এদিকেও দুই দিয়ে গুণ দিলাম দুই দিয়ে গুণ করে পেলাম দুশো ষাট যেহেতু একশো বাইশ সংখ্যাটি এর থেকে বেশি ছিল তাই আমার আর এটাকে দুই দিয়ে গুণ করে কি পেয়েছি দুশো চল্লিশ তাই আমার লজেন্স লাগবে দুশো চল্লিশের থেকে বেশি এবং দুশো ষাটের থেকে কম শিশুদের জন্য শিশুদের জন্য মোট লজেন্স লাগবে তাহলে কতটি আমাকে কি করতে হবে একশো বাইশকে দুই দিয়ে তাহলে শিশুদের জন্য মোট লজেন্স লাগবে একশো বাইশ গুণ দুই একশো বাইশ গুণ দুই বুঝতে পারছো যে একশো বাইশ জন শিশুর এক একজনকে যদি দুটি করে লজেন্স দেওয়া যায় তাহলে মোট লজেন্স লাগবে দুশো চুয়াল্লিশটি চলে আসছে এবার নেক্সট পেজে এখানে বলা হচ্ছে যে একশো বাইশ জন শিশু যে লজেন্স দিতে হবে তার জন্য ছয় প্যাকেট লজেন্স কেনা হলো প্রতি প্যাকেটে পঁচাত্তরটি করে লজেন্স আছে তাহলে মোট কয়টি লজেন্স কেনা হলো কি করব আমরা পঁচাত্তরকে ছয় দিয়ে গুণ করব এই গুণটা যদি আমি পাশে করি তো দেখবে গুণফল হবে চারশো পঞ্চাশ তাহলে উত্তর কী হবে চারশো পঞ্চাশটি প্রতি অংশে বলছে যে যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেও দুটি করে লজেন্স দেব। তাহলে অংশগ্রহণ করেছে সত্তর জন তাহলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মোট কয়টি লজেন্স লাগবে সত্তরকে আমরা দুই দিয়ে গুণ করব গুণটা যদি করি আমরা দেখবে গুণ ফল হবে একশো চল্লিশ এবার জিজ্ঞাসা করছি যে মোট কতগুলি লজেন্স লাগবে আগের পেজে আমরা দেখলাম শিশুদের জন্য লজেন্স লাগবে দুশো চুয়াল্লিশটি এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সত্তর জন তাদের জন্য লজেন্স লাগছে একশো চল্লিশটি দূর সংখ্যা যোগ করলে আমরা পাবো তিনশো চুরাশিটি তাহলে মোট লজেন্স লাগবে তিনশো চুরাশিটি এবার বলা হচ্ছে যে অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের অভিভাবকরা চারটি করে মিষ্টি খাওয়ালেন তাহলে মিষ্টি লাগলো কতটি আমার অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছিল সত্তর জন মিষ্টি খাওয়ানো হচ্ছে চারটি করে তাহলে সত্তর গুণ চার সমান দুশো আশিটি এবার বলা হচ্ছে যে একশো জন শিশুকে দুটি করে মিষ্টি খাওয়ালেন তাহলে মিষ্টি কয়টি লাগলো একশো বাইশ গুণ দুই গুণ করে কি পেলাম দুশো চুয়াল্লিশ তাহলে মিষ্টি লাগলো দুশো চুয়াল্লিশটি এবার বলা হচ্ছে মোট মিষ্টি লাগলো কয়টি দেখো সত্তর জন অংশগ্রহণকারীর জন্য মিষ্টি লাগলো দুশো আশিটি এবং একশো বাইশ জন শিশুর জন্য মিষ্টি লাগলো দুশো চুয়াল্লিশটি যোগ করলেই মোট কয়েকটি মিষ্টি লাগলো বেরিয়ে যাবে তাহলে আমরা কি করবো দুশো আশি যোগ দুশো চুয়াল্লিশ এইগুলো এই দুটো সংখ্যা যোগ করলে আমরা কি পাবো পাঁচশো চব্বিশটি নেক্সট বলা হচ্ছে অনুষ্ঠানের বিশেষ অতিথিদের জন্য তিনশো টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে আনলাম এটি চারজন অতিথিকে সমান ভাগে ভাগ করে দিলাম তাহলে প্রত্যেক অতিথির জন্য কত টাকার ফুলের তোড়া মিষ্টি কিনলাম কি করবো আমরা তিনশোকে চার দিয়ে ভাগ করব এই ভাগটি যদি আমরা করি কী পাবো পঁচাত্তর তাহলে আমরা কি লিখবো প্রত্যেক অতিথির জন্য পঁচাত্তর টাকার ফুলের তোড়া ও মিষ্টি কিনলাম তারপর কী বলা হচ্ছে শেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত গিয়ে অনুষ্ঠান শেষ করলাম তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি বাইশ্রে